हेलो स्टूडेंट्स, तुम्हारे सामने आज के रासायनिक बंधन ओपर एक नतून टॉपिक निये आलोचना करब। अवश्य तुम्हारे ही अनुरोधे तुम्हरा अने के कमेंट बक्से मंतव्य करेछो जे सर लुइस डॉट स्ट्रक्चरटा आमादेर आँकते असुविधा होच्छे, तो आमरा बुझते पारछि ना, बई देखेओ ठीक क्लियर होते पारछि ना, जदि एकटु ओई ब्यापारटा निये आलोचना करेन तो भालो हय़। तो ठीक आछे, एई तुम्हारे अनुरोध छाड़ा दिए आज के भिडियो, आजकल भिडियोटा तुम्हारे शेखाबो কিভাবে লুইস ডট স্ট্রাকচার আঁকতে হয়। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভিডিও দেখার পরে তোমরা নিজেরা লুইস ডট স্ট্রাকচারগুলো অনায়াসে এঁকে দিতে পারবে। শেষ পর্যন্ত খালি ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটাতে আমি ডিটেইল আলোচনা করব লুইস ডট স্ট্রাকচার কিভাবে আঁকতে হয়, কিভাবে তার নেগেটিভ চার্জ বা পজিটিভ চার্জটা কোথায় দিতে হয়, এগুলো সমস্ত ডিটেইল আলোচনা করব। তো তোমরা শেষ পর্যন্ত দেখো, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল আন্ডারসল্ট বাই রাজা স্যার। আমি হলাম রাজা স্যার, তোমাদের কেমিস্ট্রি মেন্টর। চলে এসো, শুরু করি লুইস ডট স্ট্রাকচার। দেখো, লুইস ডট স্ট্রাকচার শুরু করার আগে ছোট্ট কয়েকটা কথা আমি বলে দিই। সেটা হচ্ছে লুইস ডট স্ট্রাকচার আমরা যে আঁকবো, তোমরা দেখবে বইয়েতে আঁকা আছে CO3-2- কার্বনেট। এই লুইস ডট দেখবে আঁকা আছে সি ডবল বন্ড ও, ও মাইনাস, ও মাইনাস, 1-2-3-4-5-6, 1-2-3-4-5-6, 1-2-3-4 আঁকা আছে। বইয়ে দেখবে NH4+, লুইস ডট স্ট্রাকচার এঁকেছে প্লাস SO4-2- সালফেট আয়ন, তোমরা বইয়ে দেখতে পাবে আঁকা আছে। এখন তোমাদের প্রশ্ন আসবে, আমি যখন ছাত্র ছিলাম তোমাদের মতো আমার বেলাতেও এরকম প্রশ্ন এসেছিল যে কেনই বা এই ওয়ের সঙ্গে ডবল বন্ড দেওয়া হলো, কেনই বা এই ওয়ের ওপর নেগেটিভ চার্জ কার্বনেটের, যখন সালফেট আঁকলাম কেনই বা দুটো অক্সিজেন ডবল বন্ড দ্বারা অ্যাটাচ, কেনই বা দুটো অক্সিজেনের উপর মাইনাস, একটা অক্সিজেনের উপর কেনই বা ছটা লোন পেয়ার, আর একটা অক্সিজেনের উপর কেনই বা চারটে, ইত্যাদি সমস্ত কোশ্চেন মনের মধ্যে অ্যারাইজ করে, বাস্তবিকই করে। আমার সময় তো, আমি যখন ছাত্র ছিলাম আমারও বুঝতে সময় লেগেছে। তো আজকে আমরা সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের সামনে দেখাবো, যে তোমরা নিজেরাই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে এবং লুইস ডট স্ট্রাকচার খুব ক্লিয়ার এবং পরিচ্ছন্নভাবে এক চান্সে তোমরা আঁকতে পারবে। খালি শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, প্রথমেই বলি যে লুইস ডট স্ট্রাকচার যেটা আমরা আঁকবো সেটা হচ্ছে, তার মধ্যে প্রথম যেটা আমরা করব সেটা হচ্ছে যে আমরা এই ছবিগুলো আঁকলাম, কার্বনেট বলো বা সালফেট বলো যে আঁকলাম, এই অক্সিজেনের উপর যে লোন পেয়ার দেখাচ্ছি, এই লোন পেয়ার যেগুলো ইলেকট্রন যেগুলো দেখাবো অ্যাটমের ওপরে, সে সেন্ট্রাল অ্যাটম বলো বা সাইডের অ্যাটম বলো, যে ইলেকট্রনটা আমরা দেখাবো সেগুলো শুধুমাত্র যোজ্যতা কক্ষের ইলেকট্রন। ক্লিয়ার? আমরা যে লুইস ডট স্ট্রাকচারে ইলেকট্রনগুলো দেব সেগুলো শুধুমাত্র ভ্যালেন্স ইলেকট্রন, বাইরের সেলের ইলেকট্রন। আমরা ভেতরের সেলের ইলেকট্রন নিয়ে আমাদের কোনো সম্পর্ক নেই, ফার্স্ট মানে পয়েন্ট মনে রাখবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এই লুইস থিওরিটা দাঁড়িয়ে আছে অক্টেট রুলকে আমাদের ফলো করতে হবে, স্পেশালি বিশেষ করে কর্নার অ্যাটমের জন্য। একটুখানি বাই দি বাই বলে রাখি, এই কর্নার অ্যাটম দুটো কথা আমি প্রায় ইউজ করব, একটা কর্নার অ্যাটম একটা সেন্ট্রাল অ্যাটম, একটুখানি জানিয়ে দিই নাহলে বুঝতে অসুবিধে হবে। ধরো আমি কার্বনেট আঁকছি, এখানে দেখো মাঝখানে যে সিটা এটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, যার বাংলা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, আর পাশের যে অক্সিজেনগুলো সেগুলোকে আমি বলবো কর্নার অ্যাটম, যার বাংলা হচ্ছে পারিপার্শ্বিক
পরমাণু। তো কর্নার অ্যাটম যখন বলবো তখন বুঝতে হবে যে সাইডের অ্যাটমগুলোকে আমি মিন করছি, আর যখন সেন্ট্রাল অ্যাটম বলবো তখন বুঝতে হবে যে কেন্দ্রীয় পরমাণুটাকে আমি বলতে চাইছি। যেমন সালফেটের ক্ষেত্রে দেখো চারটে অক্সিজেন হচ্ছে তোমার কর্নার অ্যাটম, আর সালফারটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটম। সিমিলারলি এনএইচ ফোরের ক্ষেত্রে প্লাস দেখো নাইট্রোজেনটা সেন্ট্রাল অ্যাটম, চারটে হাইড্রোজেন কর্নার অ্যাটম। তাহলে কর্নার অ্যাটম আর সেন্ট্রাল অ্যাটম আমি চিনিয়ে দিলাম। এবার আমি ইউজ করব এই কর্নার অ্যাটম আর সেন্ট্রাল অ্যাটম কথাটা তোমরা বুঝতে পারবে। দেখো তাহলে কী বললাম, অক্টেট রুলটা ফলো করতে হবে কর্নার অ্যাটমের জন্য, মানে যে কর্নার অ্যাটমগুলো থাকবে তার ভ্যালেন্সি বাইরের সেলের আমাকে আটটা ইলেকট্রন দেখাতে হবে। যদি এটা হাইড্রোজেন হয় ব্যতিক্রম, হাইড্রোজেনের জন্য অক্টেট না, ওটা কি ডুপ্লেট, মানে তার বাইরে দুটো ইলেকট্রন আমাকে দেখাতেই হবে, ঠিক আছে। তো তিন নম্বর পয়েন্ট যেটা মনে রাখতে হবে সেগুলো আমি বলে দিয়ে গেল, এর উপরে বেস করে আমি এগোবো কিন্তু। আচ্ছা তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে কর্নার অ্যাটম বললাম সেন্ট্রাল অ্যাটম, দেখো সেন্ট্রাল অ্যাটম এর জন্য আমি অক্টেট রুলটা অগ্রাহ্য করতে পারি, অক্টেট রুলটা অগ্রাহ্য করতে পারি। তার মানে কি, সেন্ট্রাল অ্যাটমের জন্য আমি অক্টেট রুলটা নাও মানতে পারি, কর্নার অ্যাটমের ক্ষেত্রে মানতেই হবে, সেন্ট্রাল অ্যাটমের ক্ষেত্রে আমি বাইরের কক্ষে আটটা ইলেকট্রন কি আমি দেখাতে হবে নট নেসেসারি, সেই অক্টেট রুলটা আমি ভাঙতে পারি মানে অগ্রাহ্য করতে পারি। কিন্তু অগ্রাহ্য করে কিন্তু এটা করা যাবে না যে সেন্ট্রাল অ্যাটমের বাইরের সেলে কখনোই আমার লেস দ্যান এইট ইলেকট্রন হতে পারে না, হতে পারে গ্রেটার দ্যান এইট বা গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু এইট ইলেকট্রন সেটা আমায় মানতে পারি। তার মানে অক্টেট রুল অগ্রাহ্য করবো মানে বাইরের সেলে সেন্ট্রাল অ্যাটমের ক্ষেত্রে বাইরের যে ইলেকট্রন সংখ্যা দেখাবো সেটা আটটা না হলেও চলবে, না হলে চলবে মানে কিন্তু এটা নয় যে আটটার কম হতে পারে, আটটার কম হলে চলবে না, আটটা হতে পারে বা তার বেশি হতে পারে, বেশি হলেও অগ্রাহ্য হলো। তাহলে কী হলো, সেন্ট্রাল অ্যাটমের ক্ষেত্রে অক্টেট রুল অগ্রাহ্য করতে পারি, সেক্ষেত্রে আমার ভ্যালেন্স ইলেকট্রন আটটা বা তার বেশি দেখাতে হবে। ক্লিয়ার? আগে বলে দিই কী কী মনে রাখবো, আমরা লুইস ডট স্ট্রাকচার যখন আঁকবো আমি যে কর্নার অ্যাটমের ওপর বা সেন্ট্রাল অ্যাটমের ওপর যে ডট ইলেকট্রনগুলো দেখাবো সেগুলো শুধুমাত্র যোজ্যতা কক্ষের ইলেকট্রন, তার মানে লুইস ডট স্ট্রাকচারের যে ইলেকট্রনগুলো দেখানো হবে সেগুলোর হিসেব নিকেশ কিন্তু শুধুমাত্র ভ্যালেন্স ইলেকট্রনকে নিয়ে, ভেতর ইলেকট্রনকে কোনো তার সঙ্গে সম্পর্ক নেই। সেকেন্ড পয়েন্ট, আমি লুইস ডট স্ট্রাকচার যখন করব তখন কর্নার অ্যাটমগুলোকে আমার অক্টেট হাইড্রোজেন না হলে হলে ডুপ্লেট, হাইড্রোজেনটা বাদ দাও ওটা অক্টেট রুল ফলো করে না, ওটা তো ডুপ্লেট ফলো করে আমরা সবাই জানি, হাইড্রোজেন দুটো হলেই খুশি ইলেকট্রন। তাহলে কী হলো, কর্নার অ্যাটমের ক্ষেত্রে যদি হাইড্রোজেন না হয় তাহলে সেক্ষেত্রে অক্টেট কমপ্লিট করতে হবে, আর যদি হাইড্রোজেন হয় ডুপ্লেট কমপ্লিট করতে হবে কর্নার অ্যাটম। সেন্ট্রাল অ্যাটমের ক্ষেত্রে কী হবে, আমি অক্টেট রুল অগ্রাহ্য করতে পারি, অগ্রাহ্য করতে পারি মানে সেন্ট্রাল অ্যাটমের ক্ষেত্রে আমার ভ্যালেন্স ইলেকট্রন আটটা মিনিমাম থাকতেই হবে, কিংবা তার বেশি থাকলেও আমার অসুবিধা নেই, কম থাকা চলবে না। ক্লিয়ার? বেশ, এবার আমি একটা করে রুল লিখছি, তোমরা এটা একটু কপি পেন নিয়ে নোট করো, নোট করে এগুলো মনে রাখার চেষ্টা করো। ফার্স্ট রুল, রুল হ্যাশট্যাগ ওয়ান, ফার্স্ট রুল, ফার্স্ট রুলটা হচ্ছে এই রুলগুলো স্টেপ বাই স্টেপ আমি করে দেখাবো আমার, তাহলেই লুইস ডট স্ট্রাকচার আঁকা হয়ে যাবে। ফার্স্ট রুল হচ্ছে সিলেক্ট কর্নার অ্যাটম, সরি সিলেক্ট সেন্ট্রাল অ্যাটম। তাহলে প্রথম কাজটা কি, আমার যেটার লুইস ডট আঁকতে হবে তার সেন্ট্রাল অ্যাটমটাকে চিহ্নিত করা। ক্লিয়ার? এটা কিভাবে করব, এটা করতে গিয়ে কয়েকটা রুল ফলো করতে পারি। প্রথম হচ্ছে দেখব যে সবচেয়ে কম
যে মৌলের পরমাণুটা থাকবে সেটা হতে পারে স্যাটেল অ্যাটম। এক্সাম্পল CH4, মোট চারটি, একটা পাঁচটা অ্যাটম আছে, চারটে হাইড্রোজেন একটা কার্বন, তো সবথেকে কম সংখ্যক কোনটা? কার্বনটা। তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটম। NH3 হাইড্রোজেন তিনটে, নাইট্রোজেন একটা, তাহলে কম আছে আর নাইট্রোজেন, এটা সেন্ট্রাল অ্যাটম। SO4 2-, চারটে অক্সিজেন একটা সালফার, তাহলে সালফারের সংখ্যা কম, সালফারটা সেন্ট্রাল অ্যাটম। সবচেয়ে কম যে মৌলের পরমাণু সেটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটম। অথবা অথবা দেখো, অথবা ইলেকট্রোনেগেটিভিটি যার, মানে যে মৌলের সবচেয়ে কম সেটা হতে পারে সেন্ট্রাল অ্যাটম। ইলেকট্রোনেগেটিভিটি যার সবচেয়ে কম সেটা হতে পারে সেন্ট্রাল অ্যাটম, বেশ। অথবা সি যার সাইজ সবচেয়ে বড় সেটা হতে পারে সেন্ট্রাল অ্যাটম। অথবা অথবা সাইজ হলো, অথবা অ্যাটমিক নাম্বার মানে পরমাণু সংখ্যা বা পারমাণবিক সংখ্যা যার বেশি সেটা হতে পারে সেন্ট্রাল অ্যাটম। তাহলে ফার্স্ট কী করবো, পয়েন্ট সিলেক্ট সেন্ট্রাল অ্যাটম, আমি সেন্ট্রাল অ্যাটমকে চিহ্নিত করব। তার মধ্যে যদি আমার এতেই কাজ হয়ে যায় সবচেয়ে কম, তাহলে আমার মিটে গেল, আর বাকিগুলো দেখবো না। যদি এতে না হয় ইলেকট্রোনেগেটিভিটি দেখবো, যার সবচেয়ে কম সেটাকে নেবো সেন্ট্রাল অ্যাটম। অথবা সাইজ যার সবচেয়ে বড়, এতে না হলে সাইজই দেখবো, সাইজ না হলে পারমাণবিক সংখ্যা যার বেশি। তাহলে আমার এই চারটের মধ্যেই ডিসিশন হয়ে যাবে কোনটা সেন্ট্রাল অ্যাটম। ক্লিয়ার? ফার্স্ট পয়েন্ট। আচ্ছা সেকেন্ড পয়েন্ট, #2। আচ্ছা সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যে হাইড্রোজেন ও ফ্লোরিন কখনো সেন্ট্রাল অ্যাটম হতে পারবে না। আমি হাইড্রোজেন এবং ফ্লোরিনকে সেন্ট্রাল অ্যাটম অ্যালাউ করব না। ক্লিয়ার? সেকেন্ড পয়েন্ট দেখো, বুঝে নাও। তাহলে প্রথমে কি বললাম, সিলেক্ট সেন্ট্রাল অ্যাটম, তার জন্যে আমি এই চারটে অপশান দিলাম, এর মধ্যে থেকে আমি সিলেক্ট করে নেব। কিন্তু হাইড্রোজেন এবং ফ্লোরিনকে কখনোই সেন্ট্রাল অ্যাটম হিসেবে গ্র্যান্ট করব না। ক্লিয়ার? তিন নম্বর পয়েন্ট দেখো, তিন নম্বর পয়েন্ট হচ্ছে, আচ্ছা এখানে একটুখানি বলে দিই, তাহলে হাইড্রোজেন ও ফ্লোরিনকে করব না, তাহলে কে কে হতে পারে একটু দেখে নিই। হতে পারে অক্সিজেন, হতে পারে সালফার, হতে পারে নাইট্রোজেন, হতে পারে ফসফরাস, হতে পারে কার্বন, সিলিকন, ক্লোরিন, ব্রোমিন হতে পারে। তো এইগুলো সেন্ট্রাল অ্যাটম হিসেবে কাজ করতে পারে, ঠিক আছে, হাইড্রোজেন ও ফ্লোরিন পারবে না। ক্লিয়ার? এবার চলে এসো #3 দেখো। এবার #3, #3-তে বলছে যে প্রথমে 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 কর্নার অ্যাটমের প্রথমে কর্নার অ্যাটমের অক্টেট কমপ্লিট দেখাতে হবে। প্রথমেই আমি দেখাবো কি, কর্নার অ্যাটমের 8টা করে ভ্যালেন্স ইলেকট্রন আমাকে পূর্ণ করতে হবে। এই রুল, ফার্স্ট রুল সেন্ট্রাল অ্যাটম, তারপরে রুল কি, কর্নার অ্যাটমের ভ্যালেন্স ইলেকট্রন 8টা কমপ্লিট করতে হবে। আচ্ছা এটা যদি হাইড্রোজেন হয়, এটাও বলে রাখা দরকার, যদি হাইড্রোজেন হয়, হাইড্রোজেন হলে কি হবে, কর্নার অ্যাটম, সেক্ষেত্রে হাইড্রোজেন হলে তার
দুটো ইলেকট্রন হলেই চলবে, আটটার দরকার নেই, এটা এক্সেপশন কেস, ক্লিয়ার? তোমরা এটা লিখে নাও, লিখে নেওয়া হয়ে গেলে আমি এটা মুছে দেবো, ঠিক আছে? আস্তে আস্তে করবো, স্টেপ বাই স্টেপ, সমস্ত ব্যাপারটা বুঝে যাবে, পুরো ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে, তোমরা যে কোনো স্ট্রাকচার ড্র করবে, খালি আমাকে ফলো করো একটু ধৈর্য ধরে। আচ্ছা, তিন হয়ে গেলে, এবার চার নম্বর, এটা মুছে দিচ্ছি। তোমাদের লেখা হয়ে গেছে, আমি আগে রুলগুলো লিখে দিই। হ্যাঁ, কি বললাম? কর্নার অ্যাটমের অক্টেট পূর্ণ হবে, হাইড্রোজেন হলে ডুপ্লেট। এবার হ্যাশট্যাগ চার, হ্যাশট্যাগ চারে এবার চলে আসছি সেন্ট্রাল অ্যাটমের ক্ষেত্রে। দেখো, সেন্ট্রাল অ্যাটম এর ক্ষেত্রে অক্টেট বা তার বেশি ইলেকট্রন থাকতে পারে। সেন্ট্রাল অ্যাটমের ক্ষেত্রে কটা ইলেকট্রন, তো ভ্যালেন্স ইলেকট্রন দেখাতে পারে আমি, আটটা হতে পারে, তার বেশিও হতে পারে, আগে বলেছি কম হলে চলবে না, ক্লিয়ার? বেশ, হ্যাশট্যাগ ৫, এটা মনে রাখতে হবে যে সেন্ট্রাল অ্যাটম সর্বদা তার তার সর্বোচ্চ সমযোজ্যতা থাকতে চাই, এটা একটার বৈশিষ্ট্য। সেন্ট্রাল অ্যাটম সর্বদাই তার সর্বাধিক সমযোজ্যতাই থাকতে চাই, এর মানে হচ্ছে কি, ম্যাক্সিমাম কোভ্যালেন্সি। সেন্ট্রাল অ্যাটমের টেন্ডেন্সি হচ্ছে তার সর্বাধিক যোজ্যতায় সে স্টে করতে চায়, যদি না হয় লোয়ার কোভ্যালেন্সিতেও সে সেটেল হতে পারে। যেমন দেখে নাও উদাহরণ, আমি যেগুলো উদাহরণ দিলাম কী কী, ধরো অক্সিজেনকে বললাম, সালফারকে বললাম সেন্ট্রাল অ্যাটম হিসেবে, নাইট্রোজেনকে বললাম, ফসফরাসকে বললাম, তারপরে বললাম কার্বনকে বললাম, সিলিকনকে বলেছিলাম, ক্লোরিনকে বলেছিলাম, ব্রোমিন হতে পারে। দেখো, অক্সিজেনের ভ্যালেন্সি 1 হতে পারে, 2 হতে পারে, সালফারের হতে পারে 2, 4, 6 ভ্যালেন্সি হতে পারে, নাইট্রোজেনের 3, 4 ম্যাক্স, অক্সিজেন স্টেট +5 হতে পারে, কিন্তু পেন্টা ভ্যালেন্ট হতে পারে না, নাইট্রোজেন কখনো 5টা বন্ড তৈরি করতে পারে না, মনে রাখবে বারবার, নাইট্রোজেন ক্যান নট বি পেন্টা ভ্যালেন্ট। ফসফরাস, ফসফরাস 3, 5 দেখাতে পারে, কার্বন 4, সিলিকন 4, ক্লোরিন 1, 3, 5, 7, তাহলে এর ম্যাক্সিমাম ভ্যালেন্সি 2, এর ক্ষেত্রে সালফারের 6, নাইট্রোজেনের 4, ফসফরাসের 5, কার্বনের 1টায় 4, সিলিকনের 4, এর 7, তাহলে যদি এরা সেন্ট্রাল অ্যাটম হয় তাহলে এরা এদের ম্যাক্সিমাম ভ্যালেন্সিতে থাকতে চাইবে, সেটা আমি বললাম 5 নম্বর পয়েন্টে। কি বললাম? সেন্ট্রাল অ্যাটম সর্বদা তার সর্বোচ্চ যোজ্যতায়, মানে সমযোজ্যতায় থাকতে চাই, যদি না সম্ভব হয় সে লোয়ার কোভ্যালেন্সিতেও সেটেল হতে পারে, ক্লিয়ার? আমরা করবো যত তত শিখবো, আরও করলে আমরা প্র্যাকটিস করলে বুঝে যাব। বেশ, তাহলে এইটা হলো আমার হ্যাশট্যাগ ৫। আচ্ছা, আরেকটা বলি দিই, এখানে বোর্ড দেখা যাচ্ছে তো, 6 নম্বর হ্যাশট্যাগ ৬, এখানে দেখো, যদি পজিটিভ চার্জ থাকে তবে ওই চার্জ থাকবে সেন্ট্রাল অ্যাটমের ওপর। যেমন ধরো NH4+ যখন আমি ড্র করলাম, NH4+ যখন আমি ড্র করলাম, কিভাবে করলাম, নাইট্রোজেন
হাইড্রোজেন 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 হাইড্রোজেন, এই যে এনএইচ ফোর প্লাসের প্লাস চার্জটা, পজিটিভ চার্জ যদি থাকে সেটা অবশ্যই চোখ মুজে সেন্ট্রাল অ্যাটমের উপর যাবে, ক্লিয়ার? বেশ, সেটা আমি বললাম যে যদি পজিটিভ চার্জ থাকে তবে ওই চার্জ থাকবে সেন্ট্রাল অ্যাটমের ওপর, ক্লিয়ার? যদি এখানেই করে দিই, এটা ছয়ের এ করি, ছয়ের বি করি, যদি নেগেটিভ চার্জ থাকে, যেমন কার্বনেট টু মাইনাস, সালফেট SO4 টু মাইনাস, নেগেটিভ চার্জ আছে, যদি নেগেটিভ চার্জ থাকে তবে ওই চার্জ থাকবে কর্নার অ্যাটমের ওপর, কর্নার অ্যাটমের ওপর। তার মানে কি? নেগেটিভ চার্জ কখনোই সেন্ট্রাল অ্যাটমে থাকবে না, ক্লিয়ার? নেগেটিভ চার্জ সবসময় কর্নার অ্যাটমের ওপর, পজিটিভ চার্জ সবসময় সেন্ট্রাল অ্যাটমের ওপর। দেখো, এইটা আমার এই যে ছটা আমি বললাম রুল, এই ছটা রুলকে তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক? একটু লিখে নাও, আমি আবার শুরু করছি তারপর থেকে। দেখো, এবার এরপরে ছ নম্বরের পরে আমি একটা পয়েন্ট করব, লাস্ট পয়েন্ট, তারপরে আমি এগুলোর অ্যাপ্লিকেশানে চলে যাব। সাত নম্বর পয়েন্টে আমি করছি ক্যালকুলেশান। ক্যালকুলেশানটা কী করো, ফার্স্ট হচ্ছে টোটাল নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন অফ অল অ্যাটমস, অল অ্যাটমস, এটাকে আমি কিউ দিয়ে প্রকাশ করলাম। ফার্স্ট আমাকে দেখতে হবে টোটাল নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন অফ অল অ্যাটমস, হলো, সেটা হচ্ছে কিউ বার করতে হবে ফার্স্ট, তাহলে আমি এটা কিউ। তারপরে কি করব, এটা এ হলো, বি করব যে নাম্বার অফ বন্ড পেয়ার ইলেকট্রনস, বন্ড পেয়ার ইলেকট্রনসটা কী করে বার করবো, গো টু ইন্টু নাম্বার অফ বন্ড, একটা বন্ড থাকলে দুটো ইলেকট্রন, দুটো ইলেকট্রন মিলে একটা বন্ড হয়, দুটো বন্ড থাকলে চারটে ইলেকট্রন, তাহলে যার দুটো বন্ড নাম্বার অফ বন্ড ইন্টু টু, তাহলে টু ইন্টু নাম্বার অফ বন্ড, সেটা হচ্ছে কি, বন্ড পেয়ার, ক্লিয়ার? CH4 দেখো, চারটে বন্ড, চার ইন্টু দুই, আটটা ইলেকট্রন, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, বেশ, তাহলে হচ্ছে কি, এটা হলো আমার টু ইন্টু নাম্বার অফ বন্ড, করলে আমি পেলাম বন্ড পেয়ার। তারপরে চলে আসছি সি, নাম্বার অফ লোন পেয়ার ইলেকট্রন, এটা কী করে বার করবো, টোটাল ইলেকট্রন কিউ মাইনাস যে বন্ড পেয়ার বেরিয়েছে, বন্ড পেয়ার ইলেকট্রনটা বাদ দিলেই কী পাবো, লোন পেয়ার পেয়ে যাব, ঠিক? কিউ থেকে বন্ড পেয়ার বাদ দিলে লোন পেয়ার পেয়ে যাব, ক্লিয়ার? এই যে লোন পেয়ারটা আমি পেলাম, ভালো করে শোনো, এই যে লোন পেয়ারটা আমি পেলাম, এই লোন পেয়ার ইলেকট্রনটা আমার ব্যবহার হতে পারে দুটো কাজে। ফার্স্ট কাজ হচ্ছে এ লোন পেয়ার ইলেকট্রন হিসেবে থাকবে অ্যাটমের মাথায়, ব্যবহার হতে পারে, আর একটা ডবল বন্ড তৈরি করতে বা ট্রিপল বন্ড তৈরি করতে এই লোন পেয়ারটা কাজে লাগতে পারে। তাহলে যে লোন পেয়ারটা বেরোবে সেই লোন পেয়ারটা আমি দুরকম কাজে লাগাতে পারি, দুরকমভাবে, হয় সেটাকে আমি লোন পেয়ার হিসেবে রাখতে পারি, অথবা সেটা আমি বন্ড ডবল বন্ড বা ট্রিপল বন্ড ফর্মেশনে কাজে লাগাতে পারি। বোঝা গেল? এটা আমার টোটাল বক্তব্য, লিস্ট ডট স্ট্রাকচার। এবার তোমরা দেখে নাও কীভাবে স্ট্রাকচারগুলো ড্র করছি। আচ্ছা, ফার্স্ট হচ্ছে আমি হাইড্রোজেন দিয়ে শুরু করি, হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে ফার্স্ট কী করবো আমি, কিউ, টোটাল নাম্বার অফ ইলেকট্রনস, কী করে, হাইড্রোজেনের একটা, দুটো হাইড্রোজেন আছে, তাহলে ওয়ান প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু মোট দুটো ইলেকট্রন, তাহলে হাইড্রোজেন। আমি এবার লুইস ডটার স্ট্রাকচার আঁকছি, দেখো, এইচ এইচ দিলাম,
হলো। আচ্ছা তাহলে এই যে আমি এক আঁকলাম, প্রথমে আমি সিঙ্গেল বন্ড দিয়ে সব অ্যাটাচ করবো, ভালো করেন, প্রথমে আমি সিঙ্গেল বন্ড দিয়ে সব অ্যাটাচ করবো। সাপোজ বাই দি বাই বলে রাখি সিও থ্রি টু মাইনাস, আমি পরে দেখবো সি এর সঙ্গে তিনটে ও, সেন্ট্রাল অ্যাটম পেয়ে গেছি সি, তার সঙ্গে তিনটে ও, সব সিঙ্গেল বন্ড দিয়ে দিলাম। এইভাবে প্রথমে সিঙ্গেল বন্ড দিয়ে সব অ্যাটাচ করবো, ঠিক আছে? আস্তে আস্তে তোমরা সব বুঝতে থাকবে। দেখো তাহলে আমি দিলাম এখানে, তাহলে এখানে চলে এসো হিসাবে, কিউ বেরিয়েছে, বন্ড পেয়ার ইলেকট্রন কতগুলো হবে গো? একটা বন্ড, প্রত্যেক বন্ডের জন্য দুটো, টু ইন্টু নাম্বার অফ বন্ড, তাহলে বন্ড পেয়ার দুটো, অতএব লোন পেয়ার এখানে কী হচ্ছে? কিউ মাইনাস বন্ড পেয়ার ইজ ইকুয়াল টু জিরো, টু মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো, হিসেব। তাহলে এখানে লোন পেয়ার নেই, তো দেখে নাও হাইড্রোজেনের এই ইলেকট্রন বন্ড, তাহলে হাইড্রোজেন স্ট্রাকচার হয়ে গেল, লোন পেয়ার নেই। দেখো হাইড্রোজেন ডুপ্লেট কমপ্লিট, এর ডুপ্লেট কমপ্লিট, তাহলে এই লুইস ডট হয়ে গেল, বেশ ছেড়ে দিলাম। আচ্ছা ও টু আঁকি, অক্সিজেনকে আঁকি। আচ্ছা প্রথমে হচ্ছে অক্সিজেনের টোটাল ভ্যালেন্স ইলেকট্রন কিউ, অক্সিজেন ভ্যালেন্স ইলেকট্রন, অক্সিজেনের কটা? মোট আটটা, ছয় দুই, বাইরে দুই, বাইরে ভেতরে দুই, বাইরে ছয়, তাহলে ভ্যালেন্স ইলেকট্রন কটা? ছটা, তাহলে দুটো আছে, ছয় ইন্টু দুই মানে ছয় দুগুণে বারোটা ভ্যালেন্স ইলেকট্রন, ক্লিয়ার? ঠিক। আচ্ছা এবার দুটো অক্সিজেন, ফার্স্ট আমি সিঙ্গেল বন্ডকে অ্যাটাচ করে দিই, হয়ে গেল। আচ্ছা করার জন্য আমার কী হলো, বন্ড পেয়ার কটা পেলাম? দেখো বন্ড পেয়ার একটা বন্ড, দুই ইন্টু এক সমান দুটো বন্ড পেয়ার পেলাম, এই একটা এই একটা। বন্ড পেয়ার মানে কি? টু ইন্টু নাম্বার অফ বন্ড, দুই ইন্টু এক সমান দুই, বেশ। লোন পেয়ার হিসেবে করে নাও, লোন পেয়ার হচ্ছে কিউ টোটাল বারোটা মাইনাস বন্ড পেয়ার দুটো ইজ ইকুয়াল টু মোট দশটা ইলেকট্রন হচ্ছে লোন পেয়ার। তো এই দশটা লোন পেয়ার কী কাজে হবে, কী কাজে লাগতে পারে? হয় সে লোন পেয়ার হিসেবে থাকতে পারে, নয় সে ডবল বন্ড বা ট্রিপল বন্ড হিসেবে ব্যবহার হতে পারে, তাই বলেছি আমি। দেখি এবার, তাহলে আমার দশটা লোন পেয়ার, তাহলে আমি আগে কী করবো? নিয়মটা মনে করো, খাতায় লেখা আছে তোমার, দেখো ফার্স্ট কর্নার অ্যাটমের অক্টেট পূরণ করতে হবে, তাহলে এর অক্টেট পূরণ করো, দুটো হয়ে আছে, তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, অক্টেট পূর্ণ হয়ে গেল। আচ্ছা তাহলে তাহলে কটা লোন পেয়ার চলে গেল? দুই চার ছটা চলে গেল দশটা থেকে, আর চারটে রইল, তাহলে এ চারটে পাবে। আমার দশটা হিসেব লোন পেয়ারের শেষ, ছটা আর চারটে দশটা। এবার অক্টেট গুণি, এটা তো অক্টেট দিয়ে দিয়েছি আমি, দুই চার ছয় আর এই দুই আট, আর এর ক্ষেত্রে কটা হলো? দুই চার আর দুয়ে ছয়, এর ক্ষেত্রে হলো দুই চার আর এই দুয়ে ছয়, তাহলে এর অক্টেট কমপ্লিট হলো না, তাহলে এটা কি ঠিক স্ট্রাকচার হলো? না। তাহলে কী হবে, লোন পেয়ার কী ক্ষেত্রে ইউজ হয়? লোন পেয়ার আর ডবল বন্ড, তাহলে এই যে দুটো লোন পেয়ারকে দিয়েছিলাম এটা তুলে নিলাম, নিয়ে আমি ডবল বন্ডে ঢুকিয়ে দিলাম, তাহলে এই লোন পেয়ার দুটো তুলে নিয়ে ডবল বন্ড দেওয়া মানে এটা এরও রইল, আর এর যে দুটো শর্ট ছিল সে দুটোই পেয়ে গেল। তাহলে গুণো এবার, এর কটা হলো? দুই চার পাঁচ ছয় সাত আট, এর গুণো? দুই চার পাঁচ ছয় সাত আট, এটা হচ্ছে রাইট স্ট্রাকচার, ঠিক লোন। দেখো হিসেব, তাহলে ও টু হলো, দেখো বুঝতে পারছি না, দেখো ঠিক কি না? এবার আমি একটা করছি, দেখো এন টু নাইট্রোজেন চলে এসো, ফার্স্ট নাইট্রোজেনের আমি কিউ হিসেব করি, নাইট্রোজেন মোট কত? সাত, মানে দুই আর পাঁচ, ভ্যালেন্স সেল ইলেকট্রন পাঁচটা, দুটো নাইট্রোজেন জন্য পাঁচ দুগুণে দশটা মোট ভ্যালেন্স ইলেকট্রন, টোটাল নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন দশটা, কিউ সমান দশ। তাহলে নাইট্রোজেন এন টু ফার্স্ট সিঙ্গেল বন্ড দিয়ে দিলাম, তাহলে এখানে দিয়ে দেওয়ার জন্য বন্ড পেয়ার কত হলো? বন্ড পেয়ার ইলেকট্রন দুই ইন্টু নাম্বার অফ বন্ড সমান দুটো, তাহলে লোন পেয়ার কতগুলো হলো হিসেব করে নাও, কিউ মাইনাস বন্ড পেয়ার সমান দশ মাইনাস মাইনাস দুই সমান আটটা লোন পেয়ার। এই লোন পেয়ারটা কিসে ইউজ হবে? হয় লোন পেয়ার হিসেবে থাকবে, আর না হলে ডবল বন্ড বা ট্রিপল বন্ড হিসেবে ইউজ হবে, ব্যাস। ফার্স্ট হচ্ছে আমি অক্টেট কমপ্লিট করব, নাইট্রোজেনের দুটো হয়ে গেছে, তিন চার পাঁচ ছয় সাত আট, অক্টেট হয়ে গেল। তাহলে এর অক্টেট করতে গিয়ে আমার কটা ইলেকট্রন চলে গেল? দুই চার ছটা, আর আছে কটা পড়ে? আটটা থেকে ছটা চলে গেল, দুটো, তাহলে দুটো একে দিয়ে দিলাম, তাহলে এর কি অক্টেট কমপ্লিট হলো? এক দুই তিন চার, এর অক্টেট কমপ্লিট তো হলো না, এর তো চারটে হলো, ওর আটটা হয়ে গেল, এর তো চারটে হলো, তাহলে এর তো অক্টেট চাই, তাহলে চারটে এই দুটো তুলে নিয়ে ডবল করো, দুই চার ছটা হলো,
এর কিন্তু আটটাই রইলো, আবার এই দুটো তুলনী ডাবল করো তাহলে এরও আটটা হলো। দেখো এই নাইট্রোজেনের তিন দুগুণে ছটা দুই আটটা, এই নাইট্রোজেনের তিন দুগুণে ছটা দুই আটটা, তাহলে দুজনারই অকটেট কমপ্লিট হয়ে গেল। আর দুজনা সব আমার লোন পেয়ারগুলো সব খাইয়ে দেওয়া হলো। ক্লিয়ার হলো না? হলো না, হলো। বেশ, নাইট্রোজেন হলো। এবার চলে আসছি আমি, এটা একটু মুছতে হবে না, দেখা যাবে না বোর্ডটা আবার। হ্যাঁ, চলে এসো আস্তে 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 আস্তে, সব আমি সমস্ত শিখে যাবো, দেখো খালি ফলো করো। তারপরে আমি লিখছি একটা এইচ থ্রি ও প্লাস, ঠিক? চলে এসো, ভ্যালেন্স ইলেকট্রন, ফার্স্ট টোটাল ইলেকট্রন কিং, টোটাল ভ্যালেন্স ইলেকট্রন কিউ হিসেব করি। হাইড্রোজেনের একটা করে থাকে, তিনটে হাইড্রোজেনের তিন এককে তিন, তিন ইন্টু ওয়ান, প্লাস এর সঙ্গে অক্সিজেন আছে কটা? একটা। অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন কটা? ছটা। পজিটিভ হলে মাইনাস, কটা পজিটিভ? এক। পজিটিভ হলে মাইনাস হবে, নেগেটিভ হলে প্লাস হবে, বুঝে গেল? ভ্যালেন্স ইলেকট্রন সব যোগ করার পরে যদি পজিটিভ থাকে সেটা মাইনাস করব, কারণ ইলেকট্রন বেরিয়ে গিয়ে পজিটিভ হয়েছে। আর যদি মাইনাস থাকে তাহলে সেটা আমি প্লাস করে দেবো, কারণ ইলেকট্রন অ্যাড হয়ে মাইনাস হয়েছে। ক্লিয়ার? বেশ, তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন হলো কটা? তিন, আর ছয়ের তিনে নয় থেকে এক গেল আটটা। এবার আমি আঁকি, এর মধ্যে ফার্স্ট সিলেক্ট কর্নার অ্যাটম, এই সরি সেন্ট্রাল অ্যাটম, লোয়েস্ট নাম্বার অফ অ্যাটম, অক্সিজেন। তাহলে অক্সিজেনটা কী হবে? সেন্ট্রাল অ্যাটম, তার চারিদিকে চারটে, এই সরি তিনটে হাইড্রোজেন আছে। ক্লিয়ার? এবার চলে এসো বন্ড পেয়ার হিসেব করো। তিনটে বন্ড আছে, প্রত্যেকটা দুটো করে হয়, মোট ছটা বন্ড পেয়ার হচ্ছে। তাহলে লোন পেয়ার হিসেব করো, আটটা থেকে মোট ইলেকট্রন আটটা থেকে ছটা বন্ড পেয়ার চলে গেল, দুটো লোন পেয়ার থাকলো। তো এই দুটো লোন পেয়ার কিসে ইউজ হবে? ফার্স্টে কর্নার অ্যাটমের অকটেট পূর্ণ করতে লাগবে, বা কর্নার অ্যাটম হাইড্রোজেন হলে তার ডুপ্লেট কমপ্লিট করব। তাহলে চলে আসো, হাইড্রোজেনের ডুপ্লেট হয়ে আছে, এর ডুপ্লেট হয়ে আছে, এর ডুপ্লেট হয়ে আছে, তাহলে কর্নার অ্যাটমে লোন পেয়ার খাবে না। লোন পেয়ারটা আমি সেন্ট্রাল অ্যাটমে দিয়ে দিলাম। ক্লিয়ার? এবার সেন্ট্রাল অ্যাটমের আমি লোন পেয়ার দিয়ে দিলাম। তাহলে এবার কী হলো? দেখো আমার এখানে হিসেব শেষ। এবার সেন্ট্রাল অ্যাটম হিসেব করো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, সেন্ট্রাল অ্যাটম অকটেট হয়ে গেছে। অকটেটের কম হলে চলতো না, বেশি হলে আপত্তি নেই, কিন্তু এটা অকটেট হয়ে গেছে, আপত্তি নেই। আচ্ছা, এইচ থ্রি ও প্লাস, প্লাস অলওয়েজ কোথায় যাবে? মনে আছে রুল, প্লাস অলওয়েজ সেন্ট্রাল অ্যাটমের জন্য, তাহলে প্লাসটা যাবে সেন্ট্রাল অ্যাটমে, হয়ে গেল লুইস ডট স্ট্রাকচার। ক্লিয়ার? চলে এসো, এইচ থ্রি ও প্লাসের পর চলে যাই আমি এনও থ্রি মাইনাস, এটা আঁকি, ঠিক? দেখি এনও থ্রি মাইনাসের মধ্যে আমি ফার্স্ট কিউ হিসেব করি, বলো ভ্যালেন্স ইলেকট্রন নাইট্রোজেনের ক্ষেত্রে কত? মোট সাতটা, নাইট্রোজেন সাতটা মানে ভ্যালেন্স কত যাবে? দুই আর পাঁচ, তাহলে ভ্যালেন্স হলো পাঁচটা, নাইট্রোজেন একটা আছে বলে পাঁচটা, আর অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন কটা? আটটা, মানে দুই আর ছয়, ভ্যালেন্সে ছটা আছে, তিনটে অক্সিজেন মানে প্লাস তিন ইন্টু ছয়, একটা নেগেটিভ, নেগেটিভ হলে কী হয়? প্লাস হয়, যতগুলো নেগেটিভ ততগুলো প্লাস, যদি ডবল নেগেটিভ হতো প্লাস টু, সিঙ্গেল নেগেটিভ হলে প্লাস ওয়ান, ট্রিপল নেগেটিভ হলে প্লাস থ্রি, সিঙ্গেল পজিটিভ হলে মাইনাস ওয়ান, ডবল পজিটিভ হলে মাইনাস টু, ঠিক আছে? তাহলে কত হলো বলো? পাঁচ প্লাস আঠেরো প্লাস ওয়ান উনিশ, আঠেরো একে উনিশ মানে চব্বিশ, ঠিক? এবার নাইট্রোজেন সেন্ট্রাল অ্যাটমকে লোয়েস্ট নাম্বার অফ অ্যাটম সেন্ট্রাল অ্যাটম, বেশ নাইট্রোজেন পেয়ে গেলাম, তিনটে অক্সিজেন আছে, তিন দিকে দিয়ে দিলাম। ক্লিয়ার? চলে এসো, এইবার বন্ড পেয়ার হিসেব করে নাও, বলো তিনটে বন্ড মানে প্রত্যেক বন্ডের জন্য দুটো করে ইলেকট্রন, তাহলে বন্ড পেয়ার কত হলো? মোট ছটা। তাহলে লোন পেয়ার কত হবে? মোট ইলেকট্রন থেকে কিউ মাইনাস বন্ড পেয়ার, মানে হচ্ছে চব্বিশ মাইনাস ছয় ইজিকাল টু আঠেরো। এই আঠেরোটা কিসে ইউজ হবে? হয় লোন পেয়ার হিসেবে থাকবে, আর না হলে ডবল বন্ড বা ট্রিপল বন্ডে ইউজ হবে, তাই তো? আচ্ছা বেশ, আঠেরোটা ফার্স্ট কী করবো? কর্নারের অকটেট। আচ্ছা, এর দুটো হয়ে আছে, তিন চার পাঁচ ছয় সাত আট, এর অকটেট হয়ে গেল।
এর অপটেট করো, 1 2 3 4 5 6 অপটেট হয়ে গেল। মোট কটা ইলেকট্রন খাওয়ানো হলো হিসেব করো, 6টা আর 6টা 12টা খাওয়ানো আছে, এখনও 6টা আছে, তাহলে একেও 6টা খাবে, তাহলে এরও অপটেট হয়ে যাবে। 6 6 6 3 6 18টা আমার লোন পেয়ার দিয়ে দিলাম, আমার অপটেট কর্নার অ্যাটমের কমপ্লিট হয়ে গেল। এটা কি সঠিক স্ট্রাকচার দেখি, সেন্ট্রাল অ্যাটমকে দেখতে হবে আমাকে এবার। কটা আছে সেন্ট্রাল অ্যাটম ইলেকট্রন? 1 2 3 4 5 6 সেন্ট্রাল অ্যাটম 8টার থেকে কমে গেল, চলবে না। সেন্ট্রাল অ্যাটমের ক্ষেত্রে অক্টেট রুল আমি ভাঙতে পারি, অগ্রাহ্য করতে পারি, কখন? যখন 8টা বা তার বেশি হবে, 8টার কম হলে চলবে না। তাহলে এখানে হয়ে গেল কটা? 2 4 6টা, তাহলে 6টা মানে 8টার কম চলবে না। তাহলে 8টার কম হলে চলবে না মানে আমি এখান থেকে একটা তুলে দাও, ডবল করে দাও, তাহলে এর কোনো ফারাক পড়বে না, এর 8টাই থাকবে। আচ্ছা তাহলে গোনো কত হচ্ছে? 1 2 3 নাইট্রোজেন গুনছি, 1 2 3 4 5 6 7 8 নাইট্রোজেনের 8টা হয়ে গেছে, তার মানে এটা হতে পারে, ঠিক? বেশ, আচ্ছা এবার চলে এসো মাইনাস, 1টা মাইনাস আছে, ঠিক? এবার কি হবে, 1টা মাইনাস কাকে দেবো? একে দেবো, একে দেবো না একে দেবো? এই এটা বলা চার্জ, ফর্মাল চার্জ। এই ফর্মাল চার্জ আমি মাইনাসটা কাকে দেবো, এটা একটা বড় ফ্যাক্টর। আচ্ছা এটা আমরা শিখে যাই এবার, দেখো ফর্মাল চার্জ ক্যালকুলেশান, ফর্মাল চার্জ ক্যালকুলেশান ক্যালকুলেশান এটা একটু দেখে নাও। আচ্ছা আমি সব কটা অ্যাটমকে মার্ক করে দিই, এটা আমি করি 1 নম্বর অ্যাটম, এটাকে করি 2 নম্বর অ্যাটম, এটাকে করি 3 নম্বর অ্যাটম, এটাকে করি সেন্ট্রাল অ্যাটমটা 4 নম্বর করলাম, ঠিক হলো? প্রত্যেকটার ফর্মাল চার্জ আমি কাউন্ট করব। মনে রাখবে ফর্মাল চার্জ হিসেব করার যে আমার সূত্র, ফর্মাল চার্জ ইজ ইকুয়াল টু ভ্যালেন্স ইলেকট্রন ভি মাইনাস লোন পেয়ার অফ ইলেকট্রন, নাম্বার অফ লোন পেয়ার ইলেকট্রন, ঠিক আছে? লোন পেয়ার ইলেকট্রন মানে এরকম নয় যে মাথায় দুটো আছে মানে একটা লোন পেয়ার এক লিখবো, দুটো মানে দুই লিখবো, নাম্বার অফ লোন পেয়ার ইলেকট্রন, ঠিক আছে? পেয়ারটা হিসেবে গুনবো না, নাম্বার অফ ইলেকট্রন দিয়ে গুনবো। তাহলে মাইনাস লোন পেয়ার ইলেকট্রন মাইনাস বন্ড পেয়ার ইলেকট্রন বাই 2, এইটা হচ্ছে ফর্মাল চার্জ ক্যালকুলেশানের ফর্মুলা। চলে এসো ফার্স্ট একটা কাউন্ট, ফার্স্ট অ্যাটম নাম্বার 1, প্রথম অক্সিজেন যার অ্যাটম নাম্বার 1 সে তার ফর্মাল চার্জ কাউন্ট করছি আমি এই সূত্র দিয়ে। ভ্যালেন্স ইলেকট্রন অক্সিজেনের 6 মাইনাস লোন পেয়ার কতগুলো আছে? 2 4 6টা আছে, দেখো 2 4 6 মাইনাস বন পেয়ার কটা আছে? 2 আছে, বন পেয়ার বাই 2 কত আসছে বলো? 6 - 6 - 1 এটা ক্যান্সেল করে গেল, -1, তাহলে এর উপরে -1 বসতে পারে, ফর্মাল চার্জ বলছে অক্সিজেনের উপরে মাইনাস চার্জ হতে পারে, অক্সিজেন অ্যাটম নাম্বার 1 দেখছি -1 আসছে। বেশ চলে আসি এবার অ্যাটম নাম্বার 2, এটা করে দিলাম অ্যাটম নাম্বার 2, এর ফর্মাল চার্জ সেভ করছি। অ্যাটম নাম্বার 2 এর ক্ষেত্রে ভ্যালেন্স ইলেকট্রন অবশ্যই অক্সিজেনে 6টা হয়, ভ্যালেন্স ইলেকট্রন এখানে দেখবো না, নর্মাল ভ্যালেন্স ইলেকট্রন ফ্রি স্টেটে যে তার ভ্যালেন্স সেলে কতগুলো থাকবে, তাহলে অক্সিজেন ক্ষেত্রে 6টা। 6 মাইনাস লোন পেয়ার অফ ইলেকট্রন দেখে নাও কটা আছে, 1 2 3 4 4 মাইনাস বন পেয়ার কটা আছে? 1টা 2, মানে বন পেয়ার মানে বন পার ইলেকট্রন কটা হবে? 1 2 বন মানে 4টে ইলেকট্রন, তাহলে 4 / 2 বন পেয়ার মানে কত, কতগুলো আছে বন পেয়ার ইলেকট্রন কটা আছে? নাম্বার অফ বন ইন্টু 2, নাম্বার অফ বন কত? 2, 2 × 2 তাহলে বন পেয়ার কটা হলো 4টে, তাহলে 4 / 2 হিসেব করো, 6 - 4 - 2 ইজ ইকাল টু 0 হলো, তাহলে এর কোনো চার্জ নাই। বেশ এবার চলেছে অ্যাটম নাম্বার 3, এই অক্সিজেনটা এটা হিসেব করি এবার, হ্যাঁ অ্যাটম নাম্বার 3 3 নম্বর অ্যাটমের অক্সিজেনটা, অক্সিজেন এর হিসেব করি। ভ্যালেন্স ইলেকট্রন অক্সিজেনের সেই 6 মাইনাস লোন পেয়ার 2 + 2 = 4 + 6 করছে, মাইনাস বন পেয়ার 1টা মানে 2 ইলেকট্রন 2 / 2 এটা 6 - 6 ক্যান্সেল, তাহলে -1 এর ক্ষেত্রে -1 সূত্র বলছে। এখন প্রশ্ন হচ্ছে এই রে,
তো এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে আলটিমেটলি হলো তো এনও থ্রি টু মাইনাস, তা আছে তো এনও থ্রি মাইনাস, কি করে হলো? এ একটা মাইনাস এ একটা মাইনাস, আমার স্ট্রাকচার বলছে তো এনও থ্রি টু মাইনাস, কিন্তু আমার তো স্ট্রাকচার ড্র করতে দিচ্ছে এনও থ্রি মাইনাস, কি করে টু মাইনাস হয়ে গেল? দেখো এখনও বাকি আছে চার নম্বর অ্যাটম, চলে এসো দেখে নি। এবার চার নম্বর অ্যাটমটা ফরমাল চাইতে পড়ি, নাইট্রোজেন চার নম্বর অ্যাটম, কত হবে ভ্যালেন্স ইলেকট্রন নাইট্রোজেনে বলো? পাঁচ। মাইনাস লোন পেয়ার এখানে কটা আছে? নেই। মাইনাস বন্ড পেয়ার কতগুলো বন্ড লাগে দেখি, এক দুই তিন চারটে বন্ড, চারটে বন্ড মানে বন্ড পেয়ার কটা? আটটা বাই দুই, তাহলে পাঁচ মাইনাস এটা ক্যান্সেল হয়ে গেল, আটার দুই ভাগ করলে চার ইজ ইকুয়াল টু প্লাস ওয়ান। এই নাইট্রোজেনটা আছে কি স্টেটে? প্লাস ওয়ান। এইবার তুমি বলো এই অক্সিজেন মাইনাস ওয়ান, এই অক্সিজেন মাইনাস ওয়ান, এটা জিরো এটা প্লাস ওয়ান, তাহলে বলো তো এবার এনও থ্রি মাইনাসটায় ওভারঅল চার্জ কত হলো? একটা প্লাস একটা মাইনাস কি ক্যান্সেল করে যাবে, তাহলে আলটিমেটলি থাকবে একটা মাইনাস। দিস ইজ হোয়াই এনও থ্রি সিঙ্গেল মাইনাস। তুমি এরা মাখো কোনো অসুবিধা নেই, মাইনাস মাইনাস প্লাস করো, কেউ কাটবে না, কেউ কাটবে না। তাহলে হলো কি, এই হচ্ছে আমার ক্যালকুলেশান, বুঝা গেছে? হিসেব করে নিয়েছো কীভাবে করতে হয়, বুঝিয়ে দিয়েছি ফরমাল চার্জের হিসেব। তুমি এইটার থেকে ইজ ইকুয়াল টু করে আঁকতে পারো এইভাবে, যা আছে তাই, এন এই ডবল বন্ড যা আছে, চারটে লোন পেয়ার যা আছে দিয়ে দিলাম, তার মানে আমি আর আঁকছি না, দেখাচ্ছি, তো এটাকেই তুমি একটা প্লাস আর যে কোনো একটা মাইনাস তুলে দাও, ক্যান্সেল করে গেছে, তাহলে এই হলো আমার এনও থ্রি মাইনাসের স্ট্রাকচার। তুমি আগেরটাও রাখতে পারো, কোনো ভুল নেই, মাইনাস মাইনাস প্লাস কোনো ভুল নেই, দ্যাটস ইকুয়াল টু দিস, এর মানে তো ওই একই হলো আর কি। বেশ হয়ে গেল এনও থ্রি মাইনাস। এরপরেরটা আমি চলে যাই নেক্সট আমার একটা এক্সাম্পল, এটা মুছে দিই, নিচে নামলাম দেখা যাচ্ছে না, একটু মুছে দিই। নেক্সট এক্সাম্পল আমরা বেশ কয়েকটা এক্সাম্পল প্র্যাকটিস করে নেবো, তাহলে ব্যাপারটা আমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, নেক্সট এক্সাম্পল এনও টু মাইনাস, এনও টু মাইনাস, এটা একটু দেখি। ফার্স্ট কিউ নাইট্রোজেনের পাঁচ প্লাস অক্সিজেনের ছয় ইন্টু দুই, একটা নেগেটিভ আছে প্লাস ওয়ান, তাহলে পাঁচ প্লাস বারো প্লাস এক, বারো রেখে তেরো, পাঁচ আর তিনে আঠেরো, তাহলে নাইট্রোজেন এনও টু, সেন্ট্রাল অ্যাটম অবশ্যই নাইট্রোজেন, লিস্ট নাম্বার অফ অ্যাটম নাইট্রোজেন কম আছে, দুটো অক্সিজেন দিয়ে দিলাম, বেশ তাহলে বন্ড পেয়ার কী দাঁড়িয়ে গেল আমার এখানে, দুটো বন্ড ইন্টু দুই ইজ ইকুয়াল টু চারটে বন্ড পেয়ার, লোন পেয়ার হিসেব করো, আঠেরো মাইনাস চার ইজ ইকুয়াল টু ফোরটিন, তাহলে এই ফোরটিনটা কিসে ইউজ হবে, একটা হয় লোন পেয়ার হিসেবে আর একটা ডবল বন্ড বা ট্রিপল বন্ড হিসেবে ইউজ করতে পারি। তাহলে চলে এসো চোদ্দোটা, আগে কী করবো, ফার্স্ট কর্নারের অক্টেট, কর্নার অ্যাটমের অক্টেট, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হয়ে গেল, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, তাহলে কটা লোন পেয়ার খেয়ে গেল, ছটা ছটা বারোটা, এখনও কটা পাওনা আছে, দুটো, চোদ্দোটা থেকে বারোটা গেল আর দুটো পাওনা আছে, তাহলে দুটো বাধ্য হয়ে এঁকে দিতে হবে, ঠিক। বেশ তাহলে এবার দেখি আমার সেন্ট্রাল অ্যাটমটা অক্টেট পূর্ণ হলো কি না দেখতে হবে, এক দুই তিন চার পাঁচ ছয়, অক্টেটের থেকে কম পড়ে গেছে গো, তাহলে এটাকে রাখা যাবে না, এটাকে মিনিমাম আটটা করতেই হবে, সেন্ট্রাল অ্যাটম অক্টেট ভাঙতে পারি কিন্তু নট লেস দ্যান এইট, আটটা কত কী হবে, দুই তিন চার পাঁচ ছয়, তাহলে আর একটা তুলে দিয়ে দেখো, এবার দেখো এর তো আটটা রয়েই গেল, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এক্ষেত্রে কী হলো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কমপ্লিট। চলে এসো ফরমাল চার্জ হিসেব করি, এই অক্সিজেনটা করছি, এটা ওয়ান এটা টু এটা থ্রি, তাহলে ও ওয়ানটা করি, ব্যালেন্স ইলেকট্রন সিক্স মাইনাস লোন পেয়ার দুই চার ছয় মাইনাস বন পেয়ার বাই দুই মানে দুই বাই দুই ইজ ইকুয়াল টু মাইনাস এক, তাহলে এর উপরে মাইনাস। চলে এসো এবার সেকেন্ড অক্সিজেন অ্যাটমটা করি, ও টু, এক্ষেত্রে কী হয় বলো, এক্ষেত্রে কী হয় বলো, অক্সিজেন ভ্যালেন্স ইলেকট্রন সিক্স মাইনাস লোন পেয়ার চারটে আছে, মাইনাস বন পেয়ার কটা বন, দুটো বন মানে কটা বন পেয়ার, চারটে বন পেয়ার, চার বাই দুই,
তাহলে কত হলো 6 মাইনাস 4 মাইনাস 2 সমান 6 মাইনাস 6 ইকুয়াল টু 0 তাহলে এখানে কিছু চার্জ নেই নাইট্রোজেনটা হিসেব করো নাইট্রোজেনটা হিসেব করো অ্যাটম নাম্বার 3 নাইট্রোজেন অ্যাটম নাম্বার 3 লোন ভ্যালেন্স ইলেকট্রন কত 5 মাইনাস লোন পেয়ার কটা আছে গো দুটো মাইনাস বন্ড পেয়ার বাই 2 বন্ড পেয়ার কটা আছে মোট তিনটে বন্ড মানে ছটা বন্ড পেয়ার 6 বাই 2 5 মাইনাস 2 মাইনাস 3 5 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0 এটাও 0 তাহলে এটা 0 এটা 0 এটা মাইনাস তাহলে এটা কি হলো NO2 মাইনাস ক্লিয়ার অনেক কিছু বলতে ইচ্ছে করছে বলা যাচ্ছে না সব সময়টাও কম গুলিয়ে ফেলবে তবু খালি একটুখানি বলে দিই মনে রাখবে অক্সিজেন যেখানেই সিঙ্গেল বন্ড দেখবে সেখানে মাইনাস অক্সিজেন সিঙ্গেল বন্ড হলে মাইনাস আর নাইট্রোজেন চারটে বন্ড হলে প্লাস এটা মাথায় রাখবে আর অক্সিজেন দুটো বন্ড হলে ওকে নো চার্জ সিঙ্গেল বন্ড হলে কী হবে মাইনাস নাইট্রোজেন তিনটে বন্ড হলে রাইট কোনো অসুবিধা নেই চারটে হলে প্লাস বেস এবার চলে আসি এনও টু এর এনও টু মাইনাস হয়ে গেল নেক্সট চলে আসবো আমরা আর একটা এক্সাম্পল এসও থ্রি টু মাইনাস এটা হচ্ছে সালফাইট আয়ন সালফাইট কী হবে এটা ফার্স্ট হিসেব করি কিউ সালফারের ভ্যালেন্স ইলেকট্রন বলো কটা আছে গ্রুপ সিক্স এলিমেন্ট তাহলে ছটা ছটা আছে প্লাস অক্সিজেনের ছটা তিনটে অক্সিজেন ছয় ইন্টু তিন দুটো নেগেটিভ মানে প্লাস টু তাহলে সিক্স প্লাস 18 প্লাস টু তাহলে কত হলো 18 আর দুয়ে 20 আর ছয়ে 26 ঠিক হলো দেখো ছয় তিন ছয় 18 আর দুটো মাইনাস মানে হচ্ছে প্লাস টু 18 আর দুয়ে এটা প্লাস টু তো 18 আর দুয়ে 20 20 আর ছয়ে 26 ঠিক আছে তাহলে আমি আঁকি সালফার নিশ্চয়ই সেন্ট্রাল অ্যাটম সালফার আমার বুঝতে অসুবিধা হচ্ছে না সিলেক্ট দা সেন্ট্রাল অ্যাটম সালফার তিনটে অক্সিজেন সব সিঙ্গেল বন্ড দিয়ে অ্যাটাচ করে দিলাম হলো এবার বন্ড পেয়ার হিসেবে পড়ি আমরা তিনটে বন্ড আছে প্রত্যেকটা জন দুটো ইলেকট্রন তিন দুগুণে সিক্স ইলেকট্রন লোন পেয়ারে চলে এসো টোটাল ইলেকট্রন 26 মাইনাস বন্ড পেয়ার 6 20 এটা কিসে ইউজ হবে লোন পেয়ারে ইউজ হবে আর কিসে ইউজ হবে ডবল বন্ড বা ট্রিপল বন্ড বানাতে ইউজ হবে ঠিক বেশ তাহলে 20টা আমি খাওয়াই আগে কর্নার অ্যাটমের অক্টেট কমপ্লিট করতে ঠিক এক দুই তিন চার পাঁচ ছয় অক্টেট কমপ্লিট হলো এক দুই তিন চার পাঁচ ছয় আর এই দুটো সাত আটটা ঠিক কি না তাহলে ছয় ছয় বারোটা হয়ে গেল গো এক দুই তিন চার পাঁচ ছয় এটা অক্টেট হয়ে গেল তো তিন ছয় আঠেরোটা হয়ে গেল আর কটা হলো দুটো অবর থেকে নিতে হবে আর তো কেউ নেই তাহলে এবার এই হলো আমার লোন পেয়ার খাওয়ানো হলো তাহলে বলো এটা কি ঠিক স্ট্রাকচার হলো এ অক্টেট এর অক্টেট এর অক্টেট ওকে সেন্ট্রাল অ্যাটমটা দেখতে হবে আমাকে দেখে নিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই রে সেন্ট্রাল অ্যাটমও আটটা পেয়ে গেছে তাহলে কি এটা কারেক্ট স্ট্রাকচার নো কি রুলস রুলস মনে করো যে সেন্ট্রাল অ্যাটম সব সময় চেষ্টা করে তার ম্যাক্সিমাম কোভ্যালেন্সিতে থাকার এর কোভ্যালেন্সি কত এখানে তিন সালফারের তো কোভ্যালেন্সি তিন হয়ই না সালফারের ভ্যালেন্সি কত দুই চার ছয় তাহলে তিন কোথা থেকে এলো তাহলে তিনে এ চলবে না তাহলে কী হবে এখানে এ চাইবে চারে বা ছয়ে যেতে চাইবে তাহলে আমি এখান থেকে একটা তুলে দিই যে কোনো লোন পেয়ার ডবল করে দিলাম এবার সালফারের গোনো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আটটা পার হয়ে গেছে চলতে পারে বেশ তাহলে এখন তুমি দেখো তোমাদের মনে হচ্ছে যে স্যার এটাও তুলে দিই দিয়ে এখানে ডবল করে দিই তাহলে দুই আর দুয়ে চার এটাও তুলে ডবল করে দিই তাহলে মোট ছটা ভ্যালেন্সি হয়ে যাবে হায়েস্ট ভ্যালেন্সি নো দেখো এই একটা ভ্যালেন্সি নাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দুটো লোন পেয়ার আছে দুটো দিয়ে দুটো বন্ড বানাতে পারে তাহলে এ সিক্স অলরেডি পৌঁছে গেছে
রাইট। তাহলে এবার দেখো অক্সিজেন এখানে কটা, ভ্যালেন্সি ওয়ান বলেছিলাম মাইনাস হবে, অক্সিজেন মাইনাস এক এক বন্ড হলে মাইনাস, এটাও এক বন্ড এটাও মাইনাস, এটা ডবল বন্ড নো চার্জ, ঠিক ওকে। যদি মনে না হয় আমরা ক্যালকুলেট করে নিই, এটা এক নম্বর অ্যাটম, এটা দু নম্বর অ্যাটম, এটা তিন নম্বর অ্যাটম, চলে এসো। ওয়ান আর টু সেম হবে, কারণ এখানেও ছটা লোন পেয়ার, এরও ছটা লোন পেয়ার, এরও সিঙ্গেল বন্ড, এরও সিঙ্গেল বন্ড, তাহলে ওয়ান আর ওয়ান যা হবে টুও তাই হবে। দেখে নিই ওয়ান কত হলো, সিক্স মাইনাস ভ্যালেন্স ইলেকট্রন মাইনাস লোন পেয়ার সেও সিক্স মাইনাস বন্ড পেয়ার দুটো বাই দুই, সিক্স ইজ ক্যান্সেল মাইনাস ওয়ান, তাহলে এটাও মাইনাস ওয়ান এটাও মাইনাস ওয়ান, দুটো সেম স্ট্যাটাস, দুটোই ছটা লোন পেয়ার, দুটোই একটা করে বন্ড মানে বন্ড আছে মানে দুটো বন্ড পেয়ার, তাহলে দুটোই মাইনাস ওয়ান হতে পারে। আর এটা কীভাবে হিসেব করো, এর ক্ষেত্রে অক্সিজেন তিন নম্বর অ্যাটম, লোন পেয়ার এই সরি ভ্যালেন্স ইলেকট্রন ছটা মাইনাস লোন পেয়ার আছে চারটে মাইনাস বন্ড পেয়ার আছে কত, দুই আর দুয়ে চারটে বাই দুই, ছয় মাইনাস চার মাইনাস দুই সমান জিরো, এর জিরো দেখো এসো থ্রি টু মাইনাস হয়ে গেল, এই যে দুটো মাইনাস, এটা আমার লুইস ডট স্ট্রাকচার, ক্লিয়ার? বেশ আচ্ছা, নেক্সট দেখছি, এটা মুছে দিলাম, আরও দু একটা দেখবো আমরা। এসো ফোর টু মাইনাস, চলে এসেছি সালফেট আয়ন, ফার্স্ট কিউ বলো, ছয় সালফারের ভ্যালেন্স ইলেকট্রন, অক্সিজেনও ছয়, ছয় ইন্টু চার, দুটো মাইনাস আছে মানে প্লাস টু, সিক্স প্লাস টোয়েন্টি ফোর প্লাস টু, তাহলে কত হলো চব্বিশ আর ছয়ে ত্রিশ আর দুইয়ে বত্রিশ, ঠিক। তাহলে সালফার কেন্দ্রীয় পরমাণু সালফার, অবশ্যই সালফার বুঝতে পারছো তোমরা, চারটে অক্সিজেনকে লাগিয়ে দাও, দিয়ে দিলাম চারটে অক্সিজেনকে, চলে এসো বন্ড পেয়ার হিসেব করি আমরা একটু, বন্ড পেয়ার মানে চারটে বন্ড আছে, তাহলে চার ইন্টু দুই আটটা বন্ড পেয়ার, লোন পেয়ারে চলে এসো, তাহলে টোটাল ইলেকট্রন মাইনাস বন্ড পেয়ার, তাহলে হচ্ছে কি আট চব্বিশ, চব্বিশটা কী হলো, চব্বিশটা লোন পেয়ার, কিসে ইউজ হবে গো লোন পেয়ারে, আর কিসে ইউজ হবে ডবল বা ট্রিপল বন্ড বানাতে। আচ্ছা ফার্স্ট কী করবো, কর্নার অ্যাটমকে অক্টেট করি, ঠিক, এক দুই তিন চার পাঁচ ছয় অক্টেট হয়ে গেল, এক দুই তিন চার পাঁচ ছয় অক্টেট হয়ে গেল, এক দুই তিন চার পাঁচ ছয় অক্টেট হয়ে গেল, এক দুই তিন চার পাঁচ ছয় অক্টেট হয়ে গেল, তাহলে কটা ইলেকট্রন খেয়ে গেল, ছয় 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 চার ছয় চব্বিশটা ইলেকট্রন নিয়ে নিলাম, চব্বিশটা লোন পেয়ার শেষ, আর এখানে লোন পেয়ার যাওয়ার কিছু নেই, তাহলে আমার কর্নার অ্যাটমের অক্টেট কমপ্লিট। চলে আসি সেন্ট্রাল অ্যাটম, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, সেন্ট্রাল অ্যাটমও অক্টেট কমপ্লিট, তাহলে কি রাইট স্ট্রাকচার? নো, সালফার কত ভ্যালেন্সিতে আছে, চার, ভ্যালেন্সি নাম্বার চার, সালফারের এখানে ভ্যালেন্সি কত, চার, সালফার সেন্ট্রাল অ্যাটম সে চাইবে ম্যাক্সিমাম ভ্যালেন্সিতে যেতে, কত সেটা সালফারের, ছয়, তাহলে দুটো তুলে দাও, কত হলো সালফারের ভ্যালেন্সি, এক দুই তিন চার পাঁচ, আবার দুটো তুলে দাও, তুই চাইলে এটা তুলতে পারো বা এটা তুলতে পারো, যে কোনো সেটা কোনো অসুবিধা নেই, যেটা খুশি, তাহলে তুলে দাও, দেখো ভ্যালেন্সি হয়ে গেল কত, এক দুই তিন চার পাঁচ ছয়, সালফারের ভ্যালেন্সি ছয়ে চলে গেল হায়েস্ট ভ্যালেন্সিতে, তাহলে এখন দেখো এ অক্টেট কমপ্লিট, এর অক্টেট কমপ্লিট, এর অক্টেট কমপ্লিট, এর অক্টেট কমপ্লিট, আর সেন্ট্রাল অ্যাটম আমার নাম্বার অফ ইলেকট্রন গোনো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো, কোনো অসুবিধা নেই, অক্টেটগুলো আমি অগ্রাহ্য করতে পারি, বারোটা ইলেকট্রন হোকে যাক, আটের কম তো নয়, তাহলে হয়ে গেল। এবার চার্জ, একটা অক্সিজেন সিঙ্গেল বন্ড যখন মাইনাস, এ অক্সিজেন সিঙ্গেল বন্ড যখন এটাও মাইনাস, ডবল বন্ডে নো চার্জ, ডবল বন্ডে নো চার্জ, এটা কী হলো এসো ফোর টু মাইনাস। এ দেখো তোমার মনে হলে তুমি কাউন্ট করো, এক দুই তিন চার, দেখো তিন চার সেম স্ট্যাটাস, এক দুই সেম স্ট্যাটাস, তাহলে আমি অক্সিজেন নাম্বার ওয়ান করে দেখি, সিক্স ভ্যালেন্স ইলেকট্রন মাইনাস লোন পেয়ার অলসো সিক্স মাইনাস বন্ড পেয়ার হচ্ছে কত দুটো বাই দুই, তাহলে এটা ক্যান্সেল করে গেল মাইনাস ওয়ান, তাহলে এটাও মাইনাস ওয়ান এটাও মাইনাস ওয়ান, দুটোই মাইনাস ওয়ান হবে, দুটো সেম স্ট্যাটাস, দুটোই সিঙ্গেল বন্ড, দুটোই ছটা লোন পেয়ার,
তাহলে এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে। আচ্ছা এর মধ্যে একটা হিসেব করে নিই, এ দুটো সেম স্ট্যাটাস, দেখে নাও অক্সিজেন থ্রি কী হবে, থ্রি হলে লোন এই ভ্যালেন্স ইলেকট্রন মাইনাস লোন পেয়ার কটা আছে চারটে মাইনাস বন্ড পেয়ার বাই টু, বন্ড পেয়ার কটা আছে দুটো বন্ড মানে চারটে আছে বাই টু, সিক্স মাইনাস ফোর মাইনাস টু ইজ ইকাল টু জিরো, তাহলে এটাও জিরো এটাও জিরো, তাহলে এসো ফোর টু মাইনাস, কোনো অসুবিধা নেই তো। বাহ, এবার চলে যাচ্ছি একটা এসো থ্রি, বলো তো এটা সালফার ট্রাইঅক্সাইড, দেখি কিউ ইজ ইকাল টু ছটা প্লাস ছয় ইন্টু তিন, ছটা প্লাস আঠারোটা সমান চব্বিশটা, সালফার অক্সিজেন তিনটে আছে, অক্সিজেন তিনটে আছে, তাহলে চব্বিশটা মানে হচ্ছে বন্ড পেয়ার কটা হলো, তিনটে বন্ড আছে প্রত্যেকটাই দুটো করে, মোট ছটা বন্ড পেয়ার, লোন পেয়ার কটা হলো চব্বিশ মাইনাস ছয় সমান হচ্ছে আঠেরোটা, এই আঠেরোটা লোন পেয়ার কিসে ইউজ হবে, লোন পেয়ার হিসেবে ইউজ হতে পারে আর কী পারে, ডবল বন্ড বা ট্রিপল বন্ড তৈরিতে, রাইট। তাহলে আমি আগে কর্নারের অক্টেট কমপ্লিট করব, এক দুই তিন চার পাঁচ ছয়, এক দুই তিন চার পাঁচ ছয়, এক দুই তিন চার পাঁচ ছয়, তিন ছয় আঠেরোটা শেষ, লোন পেয়ার শেষ। বেশ সেন্ট্রাল টার্ম দেখি, এক দুই তিন চার পাঁচ ছয়, আটটার থেকে কমে গেল সেন্ট্রাল অ্যাটম, চলবে না, কি বলেছিলাম মিনিমাম আটটা বা তার বেশি হলে কোনো প্রবলেম নেই। বেশ তাহলে এর আমার চলবে না, তাহলে কি হলো একটা তুলে দাও দিয়ে ডবল বন্ড করে দাও, মনে আসতে পারে লোন পেয়ার কোনো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, স্যার এটা তো অকটেট কমপ্লিট হয়ে গেছে, সব অকটেট কমপ্লিট, তাহলে এটাকে রাইট স্ট্রাকচার নো, এখানে ভ্যালেন্স কত, এক দুই তিন চার হলো না, সালফার সেন্ট্রাল অ্যাটম চাইবে ম্যাক্সিমাম কোভ্যালেন্সি থাকতে, সূত্র বলে, সূত্রটা দেখে নাও যদি ভুলে যাও, তাহলে চলে এসো এর ভ্যালেন্সি এখন হয়েছে কত, এক দুই তিন চারটে, আবার একটা তুলে দাও পাঁচটা, আবার একটা তুলে দাও ছটা, দেখো এর কিন্তু কারোর অকটেট কর্নার অ্যাটমের কিন্তু চেঞ্জ হয়নি, অকটেটই আছে, এর কি হলো হায়েস্ট কোভ্যালেন্সিতে রিচ করে গেল, এর নাম্বার অফ ইলেকট্রন কত হলো ভ্যালেন্স ইলেকট্রন, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো, অসুবিধা নেই আমার, হোক না আমি তো অকটেট রুল ভাঙতেই পারি সেন্ট্রালের ক্ষেত্রে, অসুবিধা নেই। বেশ তাহলে ছত্রিশ হয়ে গেল, এবার চলে আসছি, আর বেশি বাড়াবো না আমি, এবার একটা লাস্ট একটা এক্সাম্পল দিই, এস পিও ফোর থ্রি মাইনাস, এই একটা লাস্ট ওয়ান হিসেব করে নিই আমরা, কিউ কত গো ফসফরাস, ব্যালেন্স ইলেকট্রন পাঁচটা ফাইভ, শোনো আমি একটুখানি বলি, পিরিয়ডিক টেবিলের ওপর একটু জ্ঞান তো থাকা দরকার, আমি পড়িয়েছি এবং আছে, যদি না তোমরা মনে রাখতে পারো একটু আমার পর্যায় সারণীর লেকচারগুলো দেখে নিও, ফসফরাসটা গ্রুপ ফাইভ এলিমেন্ট, গ্রুপ ফাইভ কে কে আছে ফাইভে, নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি বিসমাথ, মনে পড়ছে নানা পাটাকার ঐশ্বর্য সব বিন্দাস, আমার নিমোনিক দিয়েছিলাম মনে রাখা সহজ উপায়, আমার ভিডিও দেখে নিও। বেশ তাহলে চলে এসো, কিউ ইজ ইকাল টু ফসফরাসের হলো ফাইভ প্লাস অক্সিজেনের কত হলো চার ইন্টু ছয় প্লাস তিনটে নেগেটিভ আছে যোগ করে দাও, তাহলে পাঁচ প্লাস চব্বিশ প্লাস তিন, তাহলে কত হলো আট, পাঁচ তিন আট প্লাস চব্বিশ, তাহলে বত্রিশটা মোট ইলেকট্রন। আচ্ছা আমি আগে সেন্ট্রাল অ্যাটমটা খুঁজি, অবশ্যই পি খুঁজে পেয়ে গেছি, তোমরাও পেয়ে যাবে নিশ্চয়ই, অক্সিজেন 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 কোটা চারটে আছে, আচ্ছা একটা লাগবে দিয়ে দিলাম, তাহলে বন্ড পেয়ার চলে এসে কত করে হলো ফোর ইন্টু টু, আটটা বন্ড পেয়ার হলো, লোন পেয়ার কতগুলো হলো হিসেব করো, বত্রিশ মাইনাস আট চব্বিশটা লোন পেয়ার, কিসে ইউজ হবে লোন পেয়ার হিসেবে আর কিসে, ডবল বা ট্রিপল বন্ড বানাতে, ফার্স্ট কী করবো কর্নারের অকটেট পূর্ণ করব, চলে এসো এক দুই
তিন চার পাঁচ ছয় এইগুলো দিয়ে বানাচ্ছি লোন প্যাড দিয়ে, তো ছটা খেয়ে গেল, এক দুই তিন চার পাঁচ ছয় বারোটা চলে গেল, এক দুই তিন চার পাঁচ ছয় এর অক্টেট হয়ে গেল আঠেরোটা চলে গেল, এক দুই তিন চার পাঁচ ছয় এর অক্টেট হয়ে গেল চব্বিশটা চলে গেল, চার ছয় 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 চব্বিশটা ইলেকট্রন আমার লোন প্যাড শেষ, কর্নারের আমার অক্টেট হয়ে গেল। সেন্টার অ্যাটম দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, ফসফরাস অক্টেটে পৌঁছে গেছে। বলো তো এটা কি রাইট স্ট্রাকচার? নো। কেন এখানে ফসফরাস অক্টেটে পৌঁছে গেলেও ফসফরাসের ভ্যালেন্সি কত এখানে? চার। ফসফরাসের ভ্যালেন্সি কত কত দেখাতে পারে ফসফরাস? তিন আর পাঁচ, চার তো ভ্যালেন্সিই নেই ওর। তাহলে পাঁচ করতে গেলে কী হবে? সেন্ট্রাল অ্যাটম চাইবে ম্যাক্সিমাম ভ্যালেন্সিতে স্টে করতে, তাহলে ফসফরাস চাইবে তার ভ্যালেন্সি পাঁচ করতে, তাহলে আরেকটা অক্সিজেন থেকে বলবে আমাকে দে। এই দুটো নিয়ে এ ভ্যালেন্সি পাঁচ করে দিল, এর অক্টেটটা অক্টেটই রইল। ক্লিয়ার? তাহলে আমার এই হলো স্ট্রাকচার। এবার চলে এসো ফর্মাল চার্জ হিসেব করি। অক্সিজেন ডবল বন্ডে আছে নো চার্জ, অক্সিজেন সিঙ্গেল বন্ডে আছে মাইনাস, অক্সিজেন সিঙ্গেল বন্ডে আছে মাইনাস, অক্সিজেন সিঙ্গেল বন্ডে আছে মাইনাস, কটা মাইনাস? তিনটে মাইনাস, পিও ফোর থ্রি মাইনাস। এই দেখো পিও ফোর থ্রি মাইনাস। ক্লিয়ার? বলো তোমাদের এখান থেকে বুঝতে পারলে না কোনখানটা আমাকে একটু বলো। আমার মনে হয় না তোমাদের লুইস ডট স্ট্রাকচার এর পরে কোনো সময় আর তোমাদের আটকাবে। যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাকে আমার ভিডিওর নিচে কমেন্ট বক্সে আমাকে জানাও, কিছু জানার থাকলে আমি তোমাদের রেসপন্স করব। আর ভিডিও লেন্দি করছি না, তোমরা একটু মন দিয়ে পড়াশোনা করো, ভিডিওটা ভালো করে দেখো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করোনি তারা এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওয় নতুন টপিক নিয়ে। থ্যাংক ইউ।